পর চা ছাঁকা হয়ে গেল, এবার চা খাবো। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। ও দুধ গোলাবে এখন, তো এখন আমরা চা খাবো। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তোমাদের দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো আর ভালো ভালো কমেন্ট করবে। ভর্তি হয়ে গেল একদম, চা দিয়ে দিয়েছি সকালবেলা, এখন আমরা চা খাচ্ছি। এটা কি দেখো, এটা আমি সকালের খাবার, কিছু জায়গা খুঁজে পাইনি, বাটিতেই চা নিয়ে নিয়েছি, আর এখানে আছে পরোটা আর ডিম সেদ্ধ। এটা আমি এখন সকালে খাবো, তো খেয়ে নিই। ডাঁটাগুলো খুব ভালো এনেছিস, এই ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর পুঁই শাক এনেছে, পুঁই শাকের রোদে মানে এরম জ্বলে গেছে, না তো ভালোই পুঁই শাকটা, কিন্তু রোদে জ্বলে গেছে। এখানে পেঁপে আছে, পেঁপেটা সেদ্ধ দেবো। এদিকটা গেলাম, এ আছে, পুরোটাই সেদ্ধ দিয়ে দেবো। আর এখানে মাছ আছে, এই দেখ মাছের রক্ত পড়ছে। দেখ আগে পেঁপেটা কেটে আগে ভাতে দিদি ভাত বসিয়ে দিয়েছি, আগে পেঁপে কাটি। পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো সবটা। ওখানে বসে বসে কি করছে বলো তো, ঘাসে ওষুধ দিচ্ছে, উঠোনে ঘাস ভর্তি হয়ে গেছে। এটা ঘাস মারা ওষুধ, দেখা একবার বোতলটা, এই যে এটা হচ্ছে ঘাস মারা ওষুধ। দেখো লঙ্কা পেকেছে, লঙ্কা তুলে নি। বাবা ডাল টাল সব ভেঙে যাচ্ছে, এদিকেও দেখো লঙ্কা পেকেছে। এগুলো কি লঙ্কা বলো তো, কুল লঙ্কা। এটা লঙ্কা না, এটা গোলাপ ফুলের বীজ, গোলাপের দানা হয়েছে। এখন আনাজ কুটতে বসেছি, জোগাড়টা করে নি। মাছের ঝোল হবে, পুঁই শাক হবে, চিংড়ি মাছ দিয়ে সব হবে, তো জোগাড়টা করতে হবে। এই আনাজ কুটতে বসলাম, আমি সব কুটে কাটে রেডি করে নিই। রেডি আনাজটা কোটা সব মানে জোগাড়টা ঠিকঠাক থাকলে বাটা কোটা, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এ পুরো চিকুর মতো না, লালেতে সাদাতে, আর ও খালি আমাকে মুখ প্যানে দেখতে দেখতে যাবে। আর পরিবারের বাড়িতে গিয়ে আছে, বাকি কি কেন, আর মানাকে দেখলেই চিল্লাবে, যেন ওকে চেনে না। ও কি মনে করে কি জানি, ওকে দেখলে কেন চিল্লায়, আর আমি এরকম থাকবো, আর গুলের ভাইটা দেখতে দেখতে যাবে। তোকে দেখলে কেন ও চেল্লায়, তোকে ওর ভালো লাগে না, যেন দেখলে চিল্লে হা হা করবে। নৌকে করে করলে, আমার নৌক নেই তো, আর নৌকে করে করলে কি একদম
মুখের মাথাগুলো ব্যথা হয়ে যায়। কুমড়ো কাটছি, এবার পুঁই শাকের তরকারিটা জোগাড় করছি। এখন পুঁই শাকটা কাটছি, শাকটা না একদম দূরে যেন শুকনো হয়ে গেছে। পাতাগুলো এরকম ছড়ে নিচ্ছি, ছড়ে নিয়ে রাখছি, পরে খালি পাতাগুলো বেঁচে নিতে হবে। আর ডাঁটাটা কেটে আগে জলে দিচ্ছি। এই জোগাড় করতেই কত। এই দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা একদম না উবুচুর হয়ে গেছে, এর মধ্যে পেঁপেটাও ভাতে দেওয়া আছে, তো এখন ভাতটা নাবি খালি, ভাতটা হয়ে গেছে। এই দেখো মাছ এনেছে, মাছগুলো ভালোই, কি সুন্দর মাছগুলো কাটিয়ে এনেছে, দেখেছো কেটে কাতলা মাছ। আর এটা রুই মাছের মাথা। তো এখন মাছগুলো ধুয়ে নি, লেজা এনেছে। এই তো রুই মাছের মাথা নিয়েছে, লেজা মুড়ো। দেখো মাছে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। দেখো এদিকে বেগুন চাপিয়েছি, বেগুন ভাজিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজছি। এখন কুমড়ো ভাজবো বেগুনটা না দিয়ে, এখানে সব মশলা আর মাখিয়ে রেখে দিয়েছি, আর সব জোগাড় করে নিয়েছি, এটা ঝোলে, এটা চচ্চড়ি, আর মাছগুলো তো ভাজি। এদিকে কুমড়ো ভাজা চাপিয়েছি, আর এদিকে মাছ ভাজছি। দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে, কুমড়ো বেগুনটা, এবার ওই তেল ছিল ওই কড়াতে, ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়েছি, এদিকে ঝোলের আনাজটা কী বলে মশলা দিয়ে রেডি করি। আর এদিকে তো মাছ এখনো ভাজছি, বেলা হয়ে গেছে, তো ওই জন্য দুদিকে দিয়েই করছি। এখন পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দিলাম, কচুগুলো দিয়ে একটু ভেজেছি, এবার ডাঁটা দিয়ে দেবো, ডাঁটা আলু সব দিয়ে দেবো। আর এদিকে মাছ তো ভাজছি, আনাজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, চামচ দিয়ে দেবো, এবারে এই আদা রসুন বাটার জলটা দিয়ে দিলাম। এদিকে পুঁই শাকটা বসিয়েছি, আর এদিকে এই আদা রসুন বাটার জলটা দিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন, আর দিলাম হলুদ, একটু কষিয়ে নেবো। এবার এদিকে মাছ ভাজার তেলে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বানাবো, ওই ডাঁটাগুলো আগে দিলাম, পুঁই ডাঁটাটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, ঝোলের আনাজটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোলটার জন্য ডাঁটাটা জল দেবো। এই যে মশলার জল দিয়ে দিলাম, আর কি দেবো, পুঁই শাক শাক বলছি, ডাঁটাটা বেশ খানিকক্ষণ ভেজেছি, এবার বাকি আনাজগুলো দিয়ে দিলাম, কুমড়ো আর আলু, আর অন্য কোনো আনাজ দেবো না, আপনার তরকারি অনেক হয়ে যাবে। তো আলু কুমড়ো আর ডাঁটা একসাথে দিয়ে দিলাম,
আটা শাকটার জন্য আদা রসুন দিই। পরিমাণ মতো নুন দিলাম, আর একটু নুন দিতে হবে, নুন দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে একটু আলাদা সঙ্গে কষিয়ে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিলাম। মশলার সঙ্গে আনাজটা ভালো করে একটু কষিয়ে জল দিলাম। এবার শাকটা দিয়ে দেবো, ধুয়ে রাখা শাক আর মাছের মাথা দিয়ে দিলাম। আর এই মাছগুলো ঝোলে দিয়ে দেবো। এদিকে ঝোলটা, ঝোলের আনাজটা রেডি হচ্ছে। নাটা কচু আলু দিয়ে মাছের ঝোল হবে। এটা কাতলা মাছ আছে, কাতলা মাছের ঝোল হবে। আর রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, মানে হেভি হবে একদম, পুঁই শাকের তরকারি। আর ডাটা দিয়ে ঝোলটাও খুব ভালো হবে। আমি করছি বলে কথা দেখো। এবার শাকের তরকারিটা একটু কেটে দেবো, তখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো মুড়োগুলো একটু ভেঙে দিয়েছি আর সব আনাজ সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেবো, শাকের তরকারিতে তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। কুমড়ো দেওয়া আছে, তো একটু চিনি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। বললাম আমি তো মুড়োগুলো ভেঙে দিয়েছি, মুড়োর তরকারি যেহেতু। দেখো চিনিটা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি তরকারিটা, তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এবার ঢেলে ফেলি করা থেকে পুঁই শাক দিয়ে মাছের মাথা, রুই মাছের মাথা। দেখো এখানে ডাঁটা কচু আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, কাতলা মাছের ঝোল। এবার ঝোলটাকেও নামিয়ে ফেলি। দেখো আজকে আমাদের রান্না হয়েছে এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের ঝোল, এখানে কী মানে কুমড়ো ভাজা আছে, বেগুন ভাজা আছে, ওখানে আছে ভাত, আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দেওয়া আছে, আর এটা ডিম সেদ্ধ সুপির জন্য তুলে দেবো। দেখো সুপিদের সব খাবার তুলে দিয়েছি। এখানে আছে মাছের ঝোল, এখানে পুঁই শাকটার ছবি, আর এখানে ডিম, আর এখানে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, আর এই হাঁড়িটাতে একখানি ভাত দিয়ে দেবো আর পেঁপে সেদ্ধ দেবো। দেখো এখন খেতে বসে গেছি। এখানে নিয়েছি পুঁই শাক চচ্চড়ি, ওখানে আছে ওটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা পেঁপে সেদ্ধটা ভাত বেড়ে নিয়েছি। আর এখানে ওর বাবা খেতে বসে গেছে, এখন ওই পুঁই শাক তরকারি দিয়ে খাচ্ছে। আর এখানে ঝোল আছে, শাক তরকারি খাওয়া হয়ে গেলে আমরা ঝোল খাবো, তাই তো? তো এখন খেয়ে নিই দুপুরের খাবারটা।